আপনি যদি হচ্ছে আপনার অনার্স তৃতীয় বর্ষের রেজাল্টটি এইভাবে দেখতে চান দেখতে পাচ্ছেন সবার আগে রেজাল্টটি দেখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তো চলেন কিভাবে রেজাল্ট দেখতে হবে আজকের ভিডিওতে ওইটাই দেখবো তো রেজাল্ট দেখার বর্তমানে নতুন নিয়ম চাল মানে শুরু হয়েছে দুইটা নিয়মে রেজাল্ট দেখা যাচ্ছে তো একটা হচ্ছে যারা আপনারা বি এ কিংবা বিএসএসএ আছেন তাদের রেজাল্ট দেখার নিয়ম আর একটা এবং যারা বিএসসি কিংবা বিবিএ কিংবা বি মিউজিকে আছেন তাদের রেজাল্ট দেখার সিস্টেমে আর আরেকটা ঠিক আছে তো সর্বপ্রথম আমরা হচ্ছে কি করব আমরা বিএসসি বিবিএ এবং বি মিউজিকে যারা আছে তাদের রেজাল্টটি কিভাবে দেখতে হবে এই সিস্টেমটা এখন আমরা একটু দেখব তো দেখেন গুগলে আসবেন আসে সুন্দর করে আপনি সার্চ করতে হবে রেজাল্টস ডট এনইউভিডি ডট ইনফো এটা লিখে আপনাকে কিন্তু সার্চ করতে হবে ভালো করে লিঙ্কটা দেখে নেন এই লিঙ্কটা দিয়ে আপনি হচ্ছে এটা সুন্দর করে ঢুকে পড়বেন ঠিক আছে তো এটা সার্চ করে ঢুকার পর দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেইস আসবে এখানে বলা হচ্ছে গ্রুপ নেইম এখানে ক্লিক করে আপনি বিএসসিতে আছেন বা বিএ বিবি বিবি এতে আছেন না বি মিউজিক আসেন মানে কোন সাবজেক্ট নিয়ে অনার্স করতেছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আমরা যেহেতু ম্যানেজমেন্ট নিয়ে হচ্ছে অনার্স করতেছি তো সেটা হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এইটাতেই পড়ে আমি সিলেক্ট করলাম এবং আমি হচ্ছে এই যে রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু একজন স্টুডেন্টের নিয়ে রাখছি তো এইখানে সুন্দর করে রেজিস্ট্রেশন নাম্বারটা দিলাম তারপরে দু হাজার বাইশ দিবো দেওয়ার পর সার্চ রেজাল্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজাল্টে কিন্তু এখানে চলে আসবে যদি কোনো কারণে রেজাল্টটি সঙ্গে সঙ্গে না আসে আপনি এটা ক্রস করে দিয়ে আবার সার্চ করবেন তো দেখেন আমাদের রেজাল্টই কিন্তু চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন কোন বিষয় কোডে কোন লেটার গ্রেড পেয়েছে এখানে কিন্তু সব কিছু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই বিষয় কোডে কিন্তু উনি ফেল করেছে ওকে তো এই ছিল হচ্ছে বি এ এই সরি বিএসসি বিবিএ বি মিউজিকের সিস্টেমটা এখন এখন কথা হচ্ছে যারা বি এবং বিএসএস নিয়ে অনার্স করতেছো সো তাদের কি সিস্টেমে দেখতে হবে ওইটা এখন আমি একটু দেখা দিব তো আপনারা কি করবেন আপনারা গুগলে আসবেন আসার পর এখানে আপনাকে সার্চ করতে হবে ডট এনইউ ডট এ সি ডট এইটা লিখে কিন্তু আপনাকে সার্চ করতে হবে ভালো করে দেখেন ঠিক আছে দুই একবার সার্চ করবেন আসতে চাবে না তিন চারবার পাঁচবার ট্রাই করবেন তখন কিন্তু আসবে তো দেখেন আমি রেজাল্ট ডট এন ইউ ডট ডট এইটাতে ঢুকে গেলাম ঢুকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম ইন্টারফেসটি চলে আসবে আসার পর কি বলা হচ্ছে দেখেন এখানে গ্রুপ নেইম এখানে দেখেন শুধু বি এবং বিএসএস দুইটা দেখাচ্ছে সো আমি যেহেতু বি এর একটা রেজাল্ট দেখব এ দিলাম তারপরে এখানে রেজিস্ট্রেশন নাম্বার আমার এখানে রেজিস্ট্রেশন নাম্বার একজন স্টুডেন্টের আমি নিয়ে রাখছি এটাকে কপি করে জাস্ট এখানে বসাইলাম এবং এক্সাম ইয়ার সুন্দর করে দুই দিলাম দেওয়ার পর সার্ফ রেজাল্টে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এ এবং বিএসএসের রেজাল্টটাও কিন্তু সবার আগে দ্রুত দেখা যাচ্ছে তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ